হাই, সবাই কেমন আছো? ওয়েলকাম এগেন টু মাই চ্যানেল প্রীথাস ডেইলি ডায়েরি। তো আমার ননদের বিয়ে, যার জন্য আমি সিঁদুর কুটোটা এঁকেছিলাম, যেটার ভিডিও আমার অলরেডি দেওয়া আছে। তো ওর বিয়ের দিন চলে এসছে অ্যাট লাস্ট, তো আমরা সবাই চলে এসেছি। তো আমার এই পুরো সিরিজ ব্লগটা হতে চলেছে যে আমরা বিয়েবাড়িতে কীরকম কী এনজয় করলাম, কীরকম কী মজা করলাম, আর পুরো বাঙালি বিয়ের রীতিনীতি সব কিছু নিয়ে কিন্তু আমি পুরো সিরিজটা করব। তো তাহলে একটু কিন্তু মিস করা যাবে না। তাহলে আর কি, সবাই রেডি থাকো একটা ধামাকাদার সিরিজ দেখার জন্য। আর যারা নতুন এসছো তাদেরকে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা, আর যারা অলরেডি আমার বন্ধু হয়ে গেছো থ্যাংক ইউ তাদেরকে প্রথম কথা। আর চ্যানেলটা অবশ্যই তোমরা কিন্তু গ্রো করতে সাহায্য করো, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তাহলে আর দেরি না করে কিন্তু ঝটপট যাওয়া যাক, আজকে মেহেন্দি কালকে আইবুড়ো ভাত, এভাবেই কিন্তু পরপর আমি পুরো ব্যাপারটা দেখাবো তোমাদের। তাহলে যাওয়া যাক। তো বিয়েবাড়ির উদ্দেশ্যে যাত্রা করেছিলাম আমরা শনিবার দিন বিকেল 5টা নাগাদ, পৌঁছে গেছিলাম 6টার ভেতরে। বিয়ে ছিল সোমবার। মেহেন্দি, সঙ্গীত, আইবুড়ো ভাত এভাবেই পরপর সিরিজে কিন্তু আসবে। আর আমাদের লাগেজ বলতে ছিল দুটো বড় হাউস ট্রলি এবং দুটো পিঠের ব্যাগ। ভাববেন না যে অনেক বেশি লাগেজ নিয়েছিলাম, বিয়েবাড়ি বলে কথা, তার উপর মেয়ের বাড়ির দিকে সাজগোজ তো লেগেই থাকবে। আর এইখানে কিন্তু শুধু হবে ট্র্যাডিশনাল সালোয়ার এবং সুন্দর সুন্দর শাড়ি এবং মেকআপ, বাঙালি বিয়েবাড়ি আর কি। নেক্সট তাহলে বিয়েবাড়িতে দেখা হচ্ছে। বিয়েবাড়িতে এসেই কিন্তু আমার প্রিয় জায়গা হচ্ছে কি ছাদ। ছাদটা সুন্দরভাবে বিয়ে উপলক্ষে সাজানো হয়েছে, সুন্দরভাবে আলোগুলো দেওয়া হয়েছে, ছাদটা অনেকটা বড়, খোলা, হাওয়া দিচ্ছে এবং গাছগাছালি তো আছেই। তো এই ছাদে ঘুরতে কিন্তু আমার ভীষণই ভালো লাগছে। যেখানে আমি আমার ভিডিওর প্রথম পার্টটা শ্যুট করেছিলাম সেটা হচ্ছে এই জায়গাটা। তার সাথে সাথে আমি আপনাদের জাস্ট একটু দেখিয়ে দিয়েছি আর আমি কিন্তু এই জায়গাটা এনজয় করছি। এবার আমি চলে এসেছি আমার ভিডিওর মেন পার্ট, মানে হচ্ছে গিয়ে মেহেন্দিতে। তো আমি যখন পৌঁছেছিলাম তখন অটোমেটিক্যালি হাতের একটা হাতের ওপরের দিকে অনেকটাই মেহেন্দি কিন্তু হয়ে গেছিলো। আমাকেও মেহেন্দি করতে বলেছিল অবশ্যই রিয়া, কিন্তু বাবা ওই 4-5 ঘন্টা ঠুটো জগন্নাথ হয়ে বসে থাকা কিন্তু ভীষণই টাফ ব্যাপার। নিজের বিয়েতে করে নিয়েছি, যদিও আমি আমার বিয়েতে ইনস্ট্যান্ট মেহেন্দি করেছিলাম কারণ কাজকর্ম ছিল এবং অতক্ষণ বসে থাকার মতো ধৈর্য কিন্তু আমার সত্যি ছিল না। তো এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এক পার্টের ওপর দিকের কিন্তু ফুল মেহেন্দিটা হয়ে গেছে, মেহেন্দিটা ভীষণই সুন্দর হয়েছে। রিয়া বেচারাও হয়তো আর পাচ্ছে না, কিন্তু মুখে হাসি তো রাখতেই হবে, আফটার অল বিয়ে বলে কথা, তো মন মে তো লাড্ডু ফুটা। তো আরেকটা হাতের কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। বেসিক্যালি মেহেন্দিটা কিন্তু একটা নন বেঙ্গলি রিচুয়াল, কিন্তু আমরা বাঙালি না যে সুবিধা মতো সব কিছু রিচুয়াল কিন্তু নিজেদের করেনি। এদিকে মেহেন্দির ওপরে লাগানো হচ্ছে নুন এবং লেবু এবং চিনির রস। আমরা সবাই জানি লেবু এবং চিনির রস লাগানো হয় যাতে মেহেন্দিটার রঙটা আরও বেশি গাঢ় হয় এবং মেহেন্দিটা বেশি দিন ধরে আরও সুন্দরভাবে স্টে করে। এবার হাতের অন্য পার্টের কাজ কিন্তু শুরু হয়ে গেছে, ওপরে পার্টের কাজ শেষ। সোনু লাগাচ্ছে লেবু আর চিনির রস এবং হচ্ছে আমি এবার আপনাদের দেখাচ্ছি হাতের পেছন দিকের কাজ কিন্তু এবার কমপ্লিট হয়ে গেছে। কি সুন্দর এবং সূক্ষ্ম সূক্ষ্ম কাজ মেয়েটি করেছে আপনারা দেখতে পাচ্ছেন। মোটামুটি আমি যা শুনলাম বিকেল 5টা থেকে রাত্রি যখনও গেছে তখন কিন্তু 9:30 মোটামুটি কাছাকাছি বেজে গেছিলো। তো আর রিয়ার তো সত্যিই ধৈর্য আছেই, ধৈর্য না রেখে উপায় নেই কারণ বিয়ে বলে কথা। তো একটু কষ্ট করলে কেষ্ট তো মিলবেই, তো কষ্ট করার ফল হচ্ছে মেহেন্দির এই কেষ্ট কিন্তু ওর হাতে আমরা দেখতে পাচ্ছি, যেটা ভীষণ ভীষণ ভীষণই সুন্দর হয়েছে। নেক্সট পার্টে আমরা দেখব যে মেহেন্দির কালারটা কতটা সুন্দর এসছে এবং কতটা ভালো হলো। এবার নেক্সট যে পার্টটা আমি দেখাতে চলেছি সেটা দেখে প্লিজ হাসবেন না। নেক্সট যে ছিল রিয়ার সকালে আইবুড়ো ভাত এবং সঙ্গীত, এবং আমাকে এবং সোনুকে অনেকবার বলা হয়েছিল যে আমরা যেন দুজনে একটা সঙ্গীতের জন্য পারফরমেন্স, ডুয়েট পারফরমেন্স প্র্যাকটিস করে ফেলি, কিন্তু আমি আরও সেটা প্রথমে পাত্তা দিইনি। এবং পাত্তা না দেওয়ার ফল এটাই হচ্ছে যে রাত্রিবেলা খাওয়া দাওয়ার পরে আমাদের মোটামুটি একটা ঘরে পার্সেল করে দেওয়া হয়েছিল যাতে আমরা সেদিনই একটা পারফরমেন্স রেডি করতে পারি। একদিনের মতো পারফরমেন্স রেডি করা কিন্তু সত্যি ভীষণ টাফ। তো আমি আরও তাও মোটামুটি 1.5-2 ঘন্টার প্র্যাকটিসের ফলে এবং দুজনে একে অন্যের সাথে ধাক্কা খেয়ে কোলাবোরেশনে একটা মোটামুটি কিন্তু আমরা দাঁড় করাতে পেরেছিলাম, যেটা নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে আমরা দুজনে ঠিক কোন গানে নেচেছিলাম। তো এভাবেই আমরা কিন্তু প্র্যাকটিস করে রিয়ার আইবুড়ো ভাত এবং সঙ্গীত উপলক্ষে আমরা কিন্তু মজমস্তি করেছিলাম, যেটা আপনারা নেক্সট ভিডিওতে দেখতে পাবেন।
যদিও এই সঙ্গীতটাও কিন্তু একটা নন বেঙ্গলি অ্যাডাপ্টেশন, কিন্তু আজকাল মোটামুটি সব বাঙালি বাড়িতেই কিন্তু বিয়ে বাড়ি উপলক্ষে সঙ্গীত হয়। আর আফটারঅল আমরা বাবা হুল্লোড় পার্টি, যে কোনোভাবে হুল্লোড় করতে পারলে কিন্তু আমাদের আর কিছু চাই না। সেই জন্য আইবুড়ো হোক, মেহেন্দি হোক, সঙ্গীত হোক, আমরা কিন্তু সব কিছুতেই রাজি মজা করতে। আপনাদের কি মনে হয়, আমাদের এই অ্যাডাপ্টেশনগুলো কি ভালো, নাকি আমাদের নিজস্ব কিছু থাকলে সেটা আরও বেশি বেটার হতো? তো আমাদের বিয়ে বাড়ি কিন্তু জাস্ট জমে উঠেছে। নেক্সট ভিডিওতে তাহলে দেখা হচ্ছে আপনাদের সাথে। ভালো থাকবেন, ভালো রাখবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে তাহলে এইটুকুই, বাই। আর বিয়ে বাড়ি কিন্তু এনজয় করবেন।